এই যে চলে আসলাম পার্কে, গাড়ি পার্কিং করা লাগবে। লেখা আছে পলওয়েল পার্ক। ওকে, পলওয়েল পার্কে ঢুকে গেলাম। আর এখন বাজে বেলা একটা। এখানে অনেক কোটেজ আছে, এখানে থাকার সুব্যবস্থা আসলে আছে। এই দেখো মেয়েরা কি করতেছে, কলসাকার পানি দিচ্ছে। অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই পলওয়ের ভিতরে। একটা ছোট ঝুলন্ত সেতু পাওয়া যাবে, একটু ঝাঁকে দোল খাই, একটু ঝাঁকাই, কেমন লাগে ভয় পাইতেছে ওরা ঝাঁকালে। মরিচের ভিতরে মরিচ, মরিচ এইটা কি লাগানো বলো তো? সে অনেক মানুষ বিভিন্ন সময় লাগাইছে, তাদের নাম লিখিয়ে দিয়েছে দেখেন। এটার উদ্দেশ্য হচ্ছে অনেকে ধারণা যে ভালোবাসার বন্ধন, তারা দুজনের নাম লিখে তালা মেরে চলে গেলে এই ভালোবাসা কখনো ছিড়বে না, একদম তালার মধ্যে আটকে থাকবে। এটা ধারণা করে অনেকের তালাগুলো ঝুলিয়ে দিয়েছে। পলওয়েল পার্ক থেকে বের হলাম, এটা হচ্ছে রাঙামাটি একদম শেষ সীমানার দিকে।